বন্ধুরা, আপনারা কি একবারও ভেবেছেন যে এই ওয়েব সিরিজটার নাম আরারাত কেন দিল? এই ব্যাপারটার মধ্যেই, আরারাত নামটার মধ্যেই মূলত এই ওয়েব সিরিজটার একটা রহস্য লুকিয়ে আছে। আরারাত হচ্ছে তুরস্কের একটা সুউচ্চ পর্বত, যেটার দূরত্ব আর্মেনিয়ার সীমান্ত হতে 32 কিলোমিটার। এটা মূলত একটা আগ্নেয় পর্বত, কিন্তু সাধারণ অবস্থায় এটা সারা বছর বরফে ঢাকা থাকে। এই জায়গাটাতে গত 10,000 বছরের মধ্যে কোনো একটা সময় আগ্নুৎপাত ঘটেছিল। ট্রেলারের শুরুতেই ওয়ার্নিং দেওয়া হয়েছে 18+ অ্যাডাল্ট অনলি, অর্থাৎ খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে এই গল্পে প্রচণ্ড পরিমাণের ভায়োলেন্স আছে এবং এই গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত। এরপর প্রথম সিনে দেখা যাচ্ছে একটি মেয়ের মৃতদেহ পানিতে ভাসছে এবং খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এই মেয়েটা সম্ভবত এই গল্পের মূল চরিত্রে অভিনয় করা যে মেয়ের চরিত্র, অর্থাৎ রূপা ওরফে মানে আসলে এটা তো হচ্ছে মেজাবিন। শরীরে কাটা দেওয়া এই সিন দেখানোর সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের থেকে একটা ভয়েস শোনা যাচ্ছে, আমি তাহলে প্রেম করব না, ডিরেক্ট তোমাকে বিয়ে করব। এবং সিকোয়েন্স বদলে সাথে সাথে দেখা যাচ্ছে একটা মেয়ের সাথে একটা ছেলে খুব রোমান্টিক একটা দৃশ্যে তারা একটা ভালো সময় কাটাচ্ছে। এটুকু দেখার পর সাধারণ ভিউ থেকে সাধারণ দর্শকের চোখ দিয়ে দেখলে মনে হতে পারে, হ্যাঁ হয়তো বা রূপাকে ছেলেটা ভালোবাসে, রূপা বলেছে যে না ভালোবাসাবাসি না, একদম ডিরেক্ট বিয়ে করব। এনিওয়ে, মেহজাবিনের ক্যারেক্টারটার নাম এখানে রূপা, আর শ্যামল মাওলা অভিনয় করেছে রিফাত নামক ক্যারেক্টারে। ভাই আর কোনো নাম পাইলি না, আমার নামটা শেষ পর্যন্ত। তো এই রিফাত এবং রূপার সম্পর্ক নিয়েই যে একটা রহস্যের বিশাল জাল এখানে বেছানো হয়েছে পুরো ওয়েব সিরিজ জুড়ে, এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এক সিনে দেখা যাচ্ছে দুজনের সুন্দর মুহূর্ত, আরেক সিনে দেখা যাচ্ছে প্রচন্ড ঝামেলা হচ্ছে দুজনের মধ্যে। সেই ঝামেলা এতটাই মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে যে রূপার মুখে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। ওদিকে রিফাত বলতেছে লাগবে না তোর করুণা। ব্যাকগ্রাউন্ড ভয়েসে এটাও শোনা যাচ্ছে যে একটা ছেলে বলতেছে যে আমি ওই 100টা ছেলের সাথে যুদ্ধ করতে পারবো যারা তোমাকে চায়, কিন্তু আমি সেই একটা ছেলের সাথে যুদ্ধ করতে পারবো না যাকে তুমি চাও। সাধারণ দৃষ্টিতে এ থেকে অন্তত এইটুকু বোঝা যাচ্ছে যে গল্পটাতে হয়তোবা ত্রিভুজ প্রেম অথবা পরকীয়া টাইপের কোনো কিছু একটা থাকতে পারে, তবে সেই ব্যাপারটাও হয়তো দুর্দান্ত একটা রহস্যে ঘেরা থাকবে। দর্শক এখানে সিরিজটির শেষ অবধি দেখা না পর্যন্ত বুঝতেই পারবে না যে রিফাত এবং রূপার মধ্যে এই যে সম্পর্ক, আসলে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি, নাকি আসলে তাদের মধ্যে কোনো একটা ক্যারেক্টার খারাপ, নাকি এখানে তৃতীয় যে পক্ষটার কথা আমি বললাম বা বোঝা যাচ্ছে সেই তৃতীয় পক্ষটাই হচ্ছে এই সম্পূর্ণ সমস্যার মূল কারণ। গল্প যত সামনে আগাবে রহস্য তত বাড়তে থাকবে এবং সাথে মারাত্মক লেভেলের ভায়োলেন্স তো থাকবেই। ট্রেলারে একটা বিষয় খেয়াল করলাম, এখানে যখন বলা হয় যে সব মেয়েরাই কি তোমার মতো, তখন রূপা ক্যারেক্টারটা বলতেছে রিয়ার ছাড়া মেয়েদের মধ্যে কোনো কিছু কমন নেই। একই সিনে একটা সাপ কেউ দেখানো হয়, অর্থাৎ বুঝতে পারছেন কিছু, বিশ্বাসঘাতকতার একটা ছাপ লক্ষ্য করা যাচ্ছে গল্পে। ব্যাপক পরিমাণে শকড হয়ে যাওয়ার একটা ব্যাপার স্যাপার এখানে ঘটে হয়তো। তো বন্ধুরা, কি মনে হচ্ছে একটা আগ্নেয় পর্বতের নামানুসারে কেন এই ওয়েব সিরিজের নামকরণ করা হলো? এই ওয়েব সিরিজটার নাম আরারাত এই জন্যই রাখা হয়েছে কারণ আরারাত পর্বতের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোর সাথে, এই যেমন ধরো সারা বছর বরফে ঢাকা থাকে কিন্তু যখন এখান থেকে লাভা বের হবে তখন সেটা কিন্তু মারাত্মক আকারেই বের হবে, ঠিক আছে, যেটা কিন্তু সম্পূর্ণ ভৌগোলিক পরিবেশটাকেই চেঞ্জ করে দেবে। আর এই ওয়েব সিরিজের যে ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার রিফাত এবং রূপা, এই দুইটা ক্যারেক্টারের যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে যে একটা বিশাল পরিবর্তন ঘটে, যখন পরিবর্তনটা ঘটে তখন এমনভাবে ঘটে সেটা কিন্তু আসলে মানে একের পর এক ভায়োলেন্স ক্রিয়েট করতে থাকে, পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যায়। তো এই ব্যাপারগুলোর সাথে সাদৃশ্য রেখে রূপক অর্থেই কিন্তু এই নামটা ব্যবহার করা হয়েছে আমার যেটা মনে হচ্ছে। বন্ধুরা, ভিকি জায়েদের এই যে ইউনিক ইউনিক চিন্তাভাবনা, এই ব্যাপারগুলো না আমার কাছে খুব ভালো লাগে, মানে একজন দর্শক হিসেবে খুব টানে যে এই কাজটা আমার দেখতে হবে। আর এই ব্যাপারটাই না অনেক পরিচালকের মধ্যে নাই বাংলাদেশের, আমরা দেখি হলিউডে এই ধরনের চিন্তাধারণার অনেক কাজ আমরা দেখি, বলিউডেও দেখি, বাট আমাদের দেশে এই ধরনের পরিচালক এতদিন আমরা দেখি নাই। যাক, অবশেষে ভিকি জায়েদের মাধ্যমে ইন্টারন্যাশনাল মানের কিছু দেখতে পাই, মানে তার কাজের মধ্যে একটা হলিউড হলিউড ভাব আমি খুঁজে পাই। বাট সেই হলিউড হলিউড ভাবের মধ্যেও কিন্তু তার নিজস্ব স্টাইল আছে, নিজস্ব প্রেজেন্টেশনের একটা ক্ষমতা আছে যেটা কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, মানে আমাদের দেশীয় গল্পে মানে দেশীয় ভাবধারায় মানে নিজস্ব একটা স্টাইলে আবার তার গল্পের মধ্যে দেখা যাচ্ছে যে একটা আলাদাই স্বাদ পাওয়া যাচ্ছে, ভিন্নতা পাওয়া যাচ্ছে। এই ব্যাপারগুলো তোমরা কেমন এনজয় করো, আমি কিন্তু দারুণ এনজয় করি। আরারাত গল্পটাও সেরকম কিছুই উপহার দিতে যাচ্ছে আমাদের, যেটা আসলে আগে আমরা কখনো দেখি নাই। তো এই ট্রেলার দেখার পর তোমাদের কি অনুভূতি সেটা কমেন্টে জানাও।